ভাইয়া আপনাকে দেখেই সবসময় মনে হয় সবসময় আপনি চিল মুডে থাকেন, আজকে কি চিল মুডে আছেন? আপনি ঘামছেন কেমন একটা? ব্যাপারটা নাটকের যে গল্পটা খুবই ইন্টারেস্টিং, নাটকের নাম হচ্ছে রাতের শেষে। নাজমুল রনি ভাই উনি ডিরেকশন দিচ্ছেন আর লিখেছে সাকিব রায়হান, আর নাটকটিতে অপূর্ব ভাই আছে। আর এখনকার যে একটা সেন্সেশনাল জুটি অপূর্ব তটিনি, মানে সব জায়গায় আমরা যেখানেই যাচ্ছি সবাই বলতেছে অপূর্ব তটিনি। তো দুজনেই আছে, অপূর্ব ভাই আছে, তটিনি আপু আছে, মিলিবাসার আপু আছে, আমাদের মৌশিখা আপু আছে, অনেকে আছে, আমিও একটা মজার ক্যারেক্টার অ্যাক্টিং করছি। মানে খুব ভালো একটা সুন্দর পরিবেশ, ইনডোর, অনেক গল্প হচ্ছে, দুষ্টামি হচ্ছে, আউটডোরের ঝামেলা নেই, সো ভালোই লাগছে। নাটকের নাম হচ্ছে রাতের শেষে, আপনাদের শুটিংটাও শেষ হবে রাতের শেষে? আশা করি শেষ রাতের মধ্যেই শেষ হয়ে যাবে, মানে ভোরের সূর্য ওঠার আগেই শেষ হয়ে যাবে আশা করি। আচ্ছা, খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে ঈদের সময়টা, অনেক মজার মজার ক্যারেক্টার আপনি করবেন, সবাই আপনার ক্যারেক্টার অপেক্ষায় থাকে। আচ্ছা, এই যে মজার ক্যারেক্টারটার পেছনে গল্পটা কেমন, মানে কবে আসলেন এই জগতে? আমি অনেক আগে 2012 সাল থেকে মিডিয়াতে কাজ করছি। আমি একটা সিনেমা করেছিলাম ছুঁয়ে দিলে মন, শিয়াব শাহীন ভাইয়ের, তারপর হৃদয় নিয়ে ভাইয়ের একটা সিরিয়াল দিয়ে শুরু করি, পরিবার পরিকল্পনা, মঞ্চেও কাজ করেছি গাজী রাকায়েত স্যারের জন্মসূত্র নাটকে, এভাবেই শুরু হলো আর কি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আপনাকে কিন্তু গুলুমুলুক ভাবে খুব ভালো লাগে, হ্যাঁ? আচ্ছা, এই গুলুমুলুক কি মানে শরীরটাকে কি সবসময় মেনটেন করেন যে আসলে ক্যারেক্টারে আপনাকে কিন্তু এই ক্যারেক্টার অনেক ভালো লাগে? আমি তো শুকাতে চাই কিন্তু পারি না, মানে আমার আমি সাঁতার কাটি বা হাঁটি কিন্তু আমি শুকাতে পারি না, সো চেষ্টা করেও আমি শুকাতে পারছি না। কারণ দর্শক আপনাকে এই ক্যারেক্টারই পছন্দ করে, এমন লুকেই পছন্দ করে হয়তো, কিন্তু আমি পারছি না শুকাতে, অনেক চেষ্টা করেছি। তো কিভাবে কি চেষ্টা করেন আসলে শুকানোর জন্য? সাধারণত সাঁতরাই, মানে সাঁতার কাটি, হাঁটি, মাঝে মাঝে ডায়েট করি, ফাস্টিং করি বা ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং, যেটা এখন যে আপনি 12-14 ঘন্টা না খেয়ে থাকা বা শুধু পানি খেয়ে থাকা, তারপরে আমি শুকাতে পারছি না। আপনি এত কিছু করেও শুকাতে পারছেন না আসলে? তাহলে দর্শকের চাহিদা রাখতেই হচ্ছে, আপনি শুকাতে পারছেন না? অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের জন্য বলছি, সময় টিভির দর্শকরা, আমি মাঝে মাঝে কিন্তু সময় টিভি দেখি, কারণ ইউটিউবে আপনাদের যে ভিডিওগুলোর অনেক ভিউ হয়, আমি প্রায়ই সময় টিভির যে ভিডিওগুলো ইউটিউবে দেখি। তাই সময় টিভির দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, আর ইশরাত আপনার জন্য অনেক শুভেচ্ছা। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।